দিশু ফলা নদীশু জলা মাটিশু ফলা নদীশু জলা স্বপ্নের রঙে আকাই শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা ওরে শ্যামল বাংলা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতে জানিয়ে রাখছি, শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিয়ে বিশেষ প্রতিবেদন, এছাড়াও থাকবে পুঁইশাকের বিভিন্ন রোগ দমন নিয়ে কৃষি টিপস। বাংলার কৃষকের ঐতিহ্যবাহী লাঙল জোয়াল মই ও হালের গরুর যুগ এখন শেষের পথে। জমি চাষ, জমিতে নিড়ানি হতে শুরু করে সার দেয়া, কীটনাশক ছিটানো, ধান কাটা, মারাই ও শুকানোর কাজ সবই এখন চলে যন্ত্রের মাধ্যমে, ফলে চাষাবাদের খরচ ও সময় কম লাগে, উৎপাদনও আগের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। প্রিয় দর্শক, আর তাই শ্যামল বাংলায় এখন আপনাদের জন্য থাকছে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিয়ে বিশেষ প্রতিবেদন। তো চলুন বিশেষ প্রতিবেদনটি দেখে আসি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি আমাদের প্রাণ, কৃষক আমাদের অর্থনৈতিক উন্নয়নের কারিগর। কৃষিখাতে সমৃদ্ধি মানে জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়া, ক্ষুধার বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ে জিতে যাওয়া। কৃষি ও কৃষক বাঁচলে বাঁচবে দেশ। কৃষিকে ঘিরেই বাঙালির সভ্যতার জাগরণ শুরু। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বত্র কৃষির কোনো বিকল্প নেই। এসব বিবেচনায় উন্নত দেশগুলো আধুনিক প্রযুক্তির কল্যাণে কৃষিতে ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে। কৃষি প্রধান বাংলাদেশেও কৃষিতে লাক্সারি প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের হিসাব মতে, বর্তমানে দেশের মোট আবাদি জমির শতকরা 90% চাষ হয় যান্ত্রিক পদ্ধতিতে। 80 দশক হতে এদেশে কৃষিতে ক্রমান্বয়ে আধুনিকতার ছোঁয়া লাগে। বর্তমানে কৃষি অনেকাংশে প্রযুক্তির উপর নির্ভরশীল। ফসলের বীজ বপন থেকে শুরু করে মাড়াই পর্যন্ত সব ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে। দর্শক, আজ আপনাদেরকে কিছু আধুনিক কৃষি যন্ত্রপাতির সঙ্গে পরিচয় করিয়ে দিব। চলুন ঘুরে আসি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি গবেষণা ওয়ার্কশপ থেকে। এ ধরনের প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে কৃষিকে আধুনিকীকরণের কোনো বিকল্প নেই, তাই কৃষি যন্ত্রপাতি সুলভ করতে সরকারি বেসরকারিভাবে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা একান্ত প্রয়োজন। ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ তার সৃষ্টির পর থেকে এ পর্যন্ত ধান উৎপাদনের বিভিন্ন পর্যায়ে 36টির মতো প্রযুক্তি উদ্ভাবন করেছে। এই 36টি প্রযুক্তি সেই চাষাবাদ থেকে শুরু করে ফলনোত্তর প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত বিদ্যমান। আসলে আমাদের বিভাগে যে গবেষণাগুলো হয়ে থাকে তার মধ্যে নতুন প্রযুক্তি উদ্ভাবন, বিদেশ থেকে যে প্রযুক্তিগুলো আনা হয়, আধুনিক প্রযুক্তিগুলো, সেগুলো আমাদের জমির সাথে, আমাদের ফসলের সাথে, আমাদের কৃষকের আর্থসামাজিক অবস্থার সাথে মিল রেখে আমরা উন্নয়ন সাধন করে থাকি। প্রিয় দর্শক, আমরা যেসব প্রযুক্তিগুলো উদ্ভাবন করেছি তার মধ্যে কিছু উল্লেখযোগ্য প্রযুক্তির সঙ্গে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এখন আপনারা যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, এটি একটি শক্তিচালিত আগাছা নিড়ানি যন্ত্র। আপনারা হস্তচালিত আগাছা নিড়ানি যন্ত্রের সঙ্গে ইতিপূর্বে সবাই পরিচিত আছেন এবং বাংলাদেশে প্রত্যেক এলাকাতেই ব্যবহার করা হয়, কিন্তু এগুলো অত্যন্ত শ্রমসাধ্য বিদায়। আমাদের বিভাগ থেকে একটি শক্তিচালিত আগাছা নিড়ানি যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। এগুলো ইঞ্জিনের সাথে চালিত হয় এবং একই সাথে 3 থেকে 5 সারির আগাছা একসাথে দমন করা সম্ভব। 1 ঘন্টায় 1 থেকে 1.5 বিঘা জমির আগাছা নিড়ানি করা সম্ভব, যেখানে হাতের মাধ্যমে সারাদিনে একজন শ্রমিক শুধুমাত্র 10% জমির আগাছা দমন করতে পারে। প্রচলিত পদ্ধতিতে 1 বিঘা জমির আগাছা দমন করতে 2,000 থেকে 2,500 টাকা খরচ পড়ে, সেখানে এই যন্ত্রের মাধ্যমে যদি আগাছা দমন করা হয় তাহলে 1,000 টাকার মধ্যেই 1 বিঘা জমির আগাছা দমন করা সম্ভব। আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এখানে দেখেন যে রোটর আছে 3টা, এই 3টা রোটর প্রত্যেকটা সারি দিয়ে যাবে। এই স্পাইকের মাধ্যমে আসলে আগাছাটাকে মাটি থেকে আপরুটেড করে আবার মাটির নিচে দিয়ে দেয়। এর মাধ্যমে আগাছা একদিকে উঠে যায় এবং পচে সেটা আপনার সারের কাজ করে। এবং এটা দেখেন, হ্যান্ডেলের মাধ্যমে একজন অপারেটর তার উচ্চতা অনুযায়ী তার উচ্চতাটাকে অ্যাডজাস্ট করার এখানে ব্যবস্থা আছে এবং ইজিলি অপারেট করা সম্ভব। 1 ঘন্টায় মাত্র 40 মিলিলিটার, মানে 1.5 লিটারেরও কম জ্বালানি প্রয়োজন পড়ে।
দর্শক, এই যন্ত্রটি যেটি দেখতে পাচ্ছেন এটি একটি ধান রোপণ যন্ত্র এবং সার প্রয়োগ যন্ত্র। একই সাথেই ধান রোপণ এবং সার প্রয়োগ করা সম্ভব হয়। এই রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রটি বিদেশ থেকে উদ্ভাবিত। এই মেশিনটিকে আমরা আমাদের উপযোগী করে আমরা উন্নয়ন করেছি এবং এর সাথে প্রিল্ড ইউরিয়া সার প্রয়োগ যন্ত্রকে আমরা সংযোগ করেছি। এর মাধ্যমে সার প্রয়োগ যন্ত্র চারা রোপণ যন্ত্রের সাথে একই সাথে কৃষকের মাঠে সম্প্রসারণ করা সম্ভব। এই যন্ত্রের সাথে খুব সহজ প্রক্রিয়াতে আমরা এই সার প্রয়োগ যন্ত্রটা সংযোগ করেছি। আপনারা যদি লক্ষ্য করেন, এর দুই পাশে দুইটা হোপার আছে। এই হোপারের মাধ্যমে আপনি সার রাখবেন এবং তার মাধ্যমে গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে এই দিক থেকে সার আসবে। এবং দেখেন নিচে যে সার প্রয়োগের জন্য নালা হওয়ার একটা ব্যবস্থা আছে এবং এই নালার গভীরে সার পড়ে যাবে এবং পিছনে এর মাধ্যমে সেই নালাটাকে আবার বন্ধ করে দেওয়ার ব্যবস্থা আছে। এর মাধ্যমে কি হবে, একই সাথে আপনি জমিতে সার প্রয়োগ করতে পারছেন। এই মেশিনটা উদ্ভাবনের মূল উদ্দেশ্য হলো চারা রোপণ এবং সার প্রয়োগ দুটি কাজকে একসাথে যান্ত্রিকীকরণ করাই এর মুখ্য উদ্দেশ্য ছিল। আপনারা জানেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষক পর্যায়ে বিগত 8-10 বছর গবেষণা করে গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র উদ্ভাবন করেছে। কিন্তু কৃষক পর্যায়ে শুধুমাত্র গুটির প্রাপ্যতার অভাবের দরুন এবং একই সাইজের গুটি বিভিন্ন মৌসুমে না পাওয়ার দরুন যন্ত্রটি জনপ্রিয়তা পায়নি। পরবর্তীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রিল্ড ইউরিয়া অ্যাপ্লিকেটর, দানাদার ইউরিয়া প্রয়োগ যন্ত্রকে একটি উদ্ভাবন করেছে। পরবর্তীতে দানাদার ইউরিয়া প্রয়োগ যন্ত্রের মেকানিজম অর্থাৎ কারিগরি দিক বিচার বিশ্লেষণ করে এই রাইস ট্রান্সপ্লান্টার চারা রোপণ যন্ত্রের সাথে সম্পৃক্ত করেছে। শুধুমাত্র 8-10 হাজার টাকা অতিরিক্ত খরচের মাধ্যমে একটি চারা রোপণ যন্ত্রের সাথে এই দানাদার ইউরিয়া প্রয়োগ যন্ত্র সংযুক্ত করে শতকরা 30% সার সাশ্রয় করা যায়। পাশাপাশি সারের কার্যকারিতা 40-70% উন্নীত করা সম্ভব। আসলে এই ধানের চারা রোপণ যন্ত্রের মাধ্যমে চারা রোপণ করতে গেলে প্রচলিত পদ্ধতিতে যে চারা উৎপাদন করা হয় তা ব্যবহার করা সম্ভব নয়। এর জন্য ম্যাট টাইপ চারা উৎপাদন করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রের মধ্যে চারা উৎপাদন করা যায়। আবার কৃষকের কাছে যদি এই ট্রে না থাকে তাহলে পলিথিনে চারা উৎপাদন করতে পারে। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে মাটির গভীরতা অথবা পুরুত্ব 1.25 ইঞ্চির বেশি যেন না হয়। এখানে উৎপাদিত চারা সহজেই সেখান থেকে রোলিং করে রাইস ট্রান্সপ্লান্টারে দিয়ে আপনি চারা রোপণ করা সম্ভব। আমরা গবেষণা করে দেখেছি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, যদি চিকন চালের ধান হয় তাহলে একটা ট্রেতে 120 গ্রাম, যদি 28-29 মতো মধ্যমানের ধান হয় তাহলে হচ্ছে 130 গ্রাম, এবং মোটা ধান হলে 140 গ্রাম একটা ট্রের জন্য যথেষ্ট। আপনাদেরকে ইতিপূর্বে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ এবং দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্রের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। কিন্তু যেসব কৃষকের বাড়িতে এখনও যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ প্রযুক্তি পৌঁছায়নি, হাতের মাধ্যমে চারা রোপণ করা হয়, তাদের জন্য আমরা একটি মেশিন উদ্ভাবন করেছি। সেটি দানাদার ইউরিয়া প্রয়োগ যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে হাতে প্রয়োগ রোপণকৃত জমিতে সহজেই ইউরিয়া সার, দানাদার ইউরিয়া সার মাটির গভীরে প্রয়োগ করা সম্ভব। এই মেশিনটি জমিতে প্রয়োগ করতে গেলে প্রথমত সারিবদ্ধভাবে ধানের চারা রোপণ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটি স্কিড আছে এবং এই পাশে একটি স্কিড আছে এবং মধ্যে একটি চাকা আছে। এই চাকা ঘূর্ণনের সাথে সাথে এই পাইপটি ঘুরতে থাকবে এবং এই পাইপ দিয়ে সার মাটির গভীরে পৌঁছে যাবে এবং এক সারি পরপর সার প্রয়োগ করা যায় বিদায়। 1 ঘন্টায় এই যন্ত্রের মাধ্যমে 1-100 বিঘা জমিতে ইউরিয়া সার প্রয়োগ করা সম্ভব। ব্রির ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনের পাশাপাশি একটি সোলার লাইট ট্যাপ উদ্ভাবন করেছে। আসলে এই সোলার লাইট ট্যাপ নতুন কোনো প্রযুক্তি নয়, সেই বহু প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে হারিকেনের মাধ্যমে, বাতির মাধ্যমে, লাইটের মাধ্যমে। আমরা সেটাতে আধুনিকায়ন করেছি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি সোলার প্যানেল আছে। এই সোলার প্যানেলের মাধ্যমে এখানে একটি ব্যাটারি আছে, এটিকে চার্জ করা হয় এবং এটা একটা সেন্সর যুক্ত আছে। সূর্যের আলো নিভে যাওয়ার সাথে সাথে এই বাল্বটি অটোমেটিক জ্বলে যাবে এবং 4-5 ঘন্টা পর্যন্ত এই বাল্ব জ্বালানো থাকবে রাত্রে, তারপরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন ক্ষতিকর পোকা যেগুলো আছে সন্ধ্যার দিকেই সাধারণত লাইটের পাশাপাশি আসে,
এবং রাত্র বাড়ার সাথে সাথে উপকারী পোকাদের আক্রমণ হয়। আমাদের এই লাইট সন্ধ্যা থেকে চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত আলো দেবে, তারপর নিভে যাবে। এইখানে এই লাইটে আসক্ত হয়ে যায় বিভিন্ন পোকামাকড়, আসে এই লাইটে বাড়িকে নিচে। দেখেন একটা ছোট্ট পাত্র ভুল বসানো আছে, এর ভিতরে পানি দেওয়া আছে। পানির মধ্যে হালকা ডিটারজেন্ট দিলে এইখানে বাড়িকে যে পোকাগুলো নিচে পড়বে সেগুলো মরে যাবে। আমরা আসলে বিভিন্নভাবে মাঠ পরীক্ষা করে দেখেছি একটি লাইট ট্যাপের মাধ্যমে এক একর জমির পোকা দমন করা সম্ভব। এক একর জমির জন্য একটি লাইট ট্যাপই যথেষ্ট। কৃষকের মাঠে এই প্রযুক্তিটি সম্প্রসারণ করার মাধ্যমে পরিবেশ ক্ষতির হাত থেকে একদিকে যেমন রক্ষা করা সম্ভব হবে, পাশাপাশি যে বিদেশে প্রচুর পরিমাণ মুদ্রা ব্যয় হয় কীটনাশক ক্রয় বাবদ, সেইটাকেও সাশ্রয় করা সম্ভব হবে। এখন আপনাদেরকে যে মেশিনটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এটি হলো ব্রি মিনি কম্বাইন হারভেস্টার। কম্বাইন হারভেস্টার বলতে একই সাথে তিনটি কাজ এই মেশিনের সাহায্যে করা সম্ভব। একদিকে ধান কাটা, মারাই, ঝাড়াই এবং বস্তাবন্দি করা সম্ভব। এটি হচ্ছে সেই মিনি কম্বাইন হারভেস্টার। আপনারা প্রথমে যে হুইলটি দেখতে পাচ্ছেন, চালানোর সময় এই হুইলটি ঘুরতে থাকে এবং ঘূর্ণনের মাধ্যমে দাঁড়িয়ে থাকা ধানকে এই ব্লেডের কাছাকাছি আনা হয়। এই ব্লেডের উপরে আরেকটি পাত আছে, তার মাধ্যমে ধানকে কাটা হয়। ব্লেডে কাটার পরে ধান এখানে আসে। এখানে আসার পরে আরেকটি ড্রাম দেখতে পাচ্ছেন, তার সাথে স্পাইরাল ঘূর্ণয়মান পেঁচানো প্লেট লাগানো আছে, এর মাধ্যমে ধানকে এইখানে নিয়ে আসা হয়। এখান থেকে নিচে অগারের মাধ্যমে ধানকে এই মারাই যন্ত্রে আসা হয়। মারাই যন্ত্রে মারাই হওয়ার পরে ধান নিচে পড়ে যায়, নিচ থেকে এই অগারের মাধ্যমে উপরে আনা হয়। আপনারা এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় সাইক্লোন সেপারেটর। এর মাধ্যমে ধান থেকে চিটাকে সরিয়ে দেওয়া হয়। সরিয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে ধানের চিটা পড়ে যাবে এবং ভালো ধান এখানে ট্যাঙ্কিতে জমা হবে। ট্যাঙ্কির নিচে বস্তা যদি আমরা লাগিয়ে রাখি একদম পরিষ্কার ধান আমরা পেয়ে যাব। অর্থাৎ এই যন্ত্রের সাহায্যে একদিকে যেমন কাটা, মারাই এবং ঝাড়াই তিনটি কাজ করার মাধ্যমে কৃষকের ধান উৎপাদনের অধিকাংশ যে শ্রমিক ব্যবহার করা হয় কাটা, মারা এবং যারাই, সেই শ্রম, কষ্ট এবং অর্থ সাশ্রয় করা সম্ভব। আমরা এতক্ষণ উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এখন আমাদের বিভাগে চলমান যেসব গবেষণা আছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি কৃষক পর্যায়ে যেসব যন্ত্রপাতি সমূহ আছে সেগুলোর বহুবিধ ব্যবহার বৃদ্ধির জন্যে। তার অংশ হিসাবে আমরা কৃষক পর্যায়ে যেসব পাওয়ার টিলার ব্যবহার হয় বর্তমানে, সেই পাওয়ার টিলারকে বহুবিধ ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে তার সঙ্গে চারারোপণ যন্ত্রকে সম্পৃক্ত করার কাজ করছি। আমার জানা মতে বিশ্বে এটি প্রথম কাজ। আমরা দীর্ঘ ছয় মাস যাবৎ এই কাজটি শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পাওয়ার টিলার যার সাথে চারারোপণ যন্ত্রকে সংযুক্ত করার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন চারারোপণ যন্ত্রকে পাওয়ার টিলারের পিছনে আমরা সংযোগ করেছি। এটি হচ্ছে চারারোপণ যন্ত্র যা আর্মের মাধ্যমে পাওয়ার টিলারের সাথে সংযুক্ত করা হয়েছে এবং পিছনে এই চারারোপণ যন্ত্র একই ইঞ্জিন থেকে শক্তি বিভিন্ন ধাপে বিভক্ত করে চেইন স্পকেট, গিয়ার এবং কেবল, ফ্লেক্সিবল কেবলের মাধ্যমে এই চারারোপণ যন্ত্রে শক্তি স্থানান্তর করা হবে। এবং এর মধ্যে আমরা হাইড্রোলিক সিস্টেম অ্যাড করেছি যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার ক্ষেত্রে সহজেই পিছনের অংশটিকে উপরের দিকে উঠানো সম্ভব হয়। এই একই যন্ত্র একদিকে যেমন চাষের কাজ চলবে পাশাপাশি চারারোপণ করাও সম্ভব হবে। চাষের পূর্বে সে ইচ্ছে করলে এই অংশটি, এই বাহু দুইটি খুলে রেখে চাষের কাজে যন্ত্রটিকে ব্যবহার করতে পারবে। আবার চাষের কাজ শেষ হলে এইগুলো সংযুক্তির মাধ্যমে চারারোপণের কাজ করতে পারবে। অর্থাৎ একই যন্ত্রের মাধ্যমে চাষ এবং চারারোপণ করা সম্ভব হবে। আমরা চলমান গবেষণার অংশ হিসেবে ইতিপূর্বে যে যন্ত্রটির সাথে পরিচয় করিয়ে দিয়েছি এটি আরেকটি চলমান গবেষণার অংশ। আপনারা ইতিপূর্বে পরিচিত হয়েছেন যে চারারোপণ যন্ত্রের সাথে আমরা দানাদার ইউরিয়া প্রয়োগ যন্ত্র সম্পৃক্ত করেছি। সেই ক্ষেত্রে অন্যান্য সার কৃষককে হাতেই প্রয়োগ করতে হয় এবং কী পরিমাণ কৃষক প্রয়োগ করবে প্রায়শই তারা সেই ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান রাখে না।
সেই দিক বিবেচনা করে আমরা এখন যে যন্ত্রটি উদ্ভাবন করতে যাচ্ছি, একই সাথে ইউরিয়া সার, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট একসাথেই প্রয়োগ করা সম্ভব হবে। এর মাধ্যমে আমরা রেশিও করে দিয়ে দিব কৃষকের মাঠে জমিতে চারা রোপণ এবং সকল সার একসাথে প্রয়োগ করা সম্ভব হবে এই যন্ত্রটি উদ্ভাবনের সাথে সাথে। দর্শক, আপনারা ইতিমধ্যে যেসব কৃষি যন্ত্রপাতি সমূহের সাথে পরিচিত হয়েছেন, তার বাহিরেও আরও অন্যান্য যন্ত্রপাতি আমরা উদ্ভাবন করেছি, এই স্বল্প সময়ে দেখানো সম্ভব হয়নি। আপনারা যদি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের সঙ্গে যোগাযোগ করে, তাহলে তার প্রাপ্তিস্থান সহ সহজলভ্যতার ক্ষেত্রে আমরা পরিচয় করিয়ে দিতে পারব। পাশাপাশি আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রত্যেকটা যন্ত্রই অনেক ব্যয় সাপেক্ষ। যদি এককভাবে না কিনে গ্রুপ করে কৃষক এটাকে কিনে এবং ব্যবহার করে তাহলে লাভ করা সম্ভব। পাশাপাশি একজন কৃষক যদি এই যন্ত্র ব্যবহার করে ব্যবসা ভিত্তিতে ব্যবহার করে অন্যান্য জমিতে ভাড়া প্রয়োগ করে তাহলেও তার মাধ্যমে সুফল পাওয়া সম্ভব। এসব উদ্ভাবিত প্রযুক্তিসমূহ কৃষকের মাঠে সম্প্রসারণের মাধ্যমে একদিকে যেমন শ্রম লাঘব করা সম্ভব, অন্যদিকে ফসলের অপচয় ঘটানো সম্ভব এবং এক ফসল থেকে আরেক ফসলের মধ্যবর্তী যে সময় আছে সেগুলোকেও কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি কৃষির নিবিড়তা বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। তাই এই প্রযুক্তিসমূহ সরকারের সহযোগিতাই হোক অথবা কৃষক গ্রুপ করেই হোক, কৃষকের মাঠে দ্রুত ছড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা কৃষিকে যদি সাস্টেন করতে চাই তাহলে আমাদের কিন্তু কৃষিক্ষেত্রে 100% মেকানাইজেশন মাস্ট। সরকারও সেভাবে কাজ করছে, আমরাও কিন্তু সেভাবে কাজ করছি। কৃষক একসময় সে জমি চাষ করতো, তারপরে সে জমি হাতে লাগাতো, এখন হলো তারপরে সে সার ছিটিয়ে দিত, এখন হলো কৃষক জমি চাষ করবে, তারপরে এই পাওয়ার টিলার দিয়ে সে এই পাওয়ার টিলারটা ব্যবহার করে সে তার চারা লাগাবে এবং একই সাথে চারা লাগানোর সাথে সাথে তার জমিতে সার প্রয়োগ হয়ে যাবে। একটা তিনটা কাজ কিন্তু একই সাথে হয়ে যাবে। এর যেমন সময় বাঁচবে, তার খরচ বাঁচবে এবং কৃষক এই জিনিসটা যদি আমরা কৃষকের মাঠে দিতে পারি, আমরা ড্যাম শিওর কৃষক এটা পেশ পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষক এটা লুপে নেবে এবং কৃষকের অনেক কষ্টই অনেক খরচেই এখানে বেঁচে যাবে। যারা এই জিনিসগুলো মাল্টিপ্লাই করে, আমাদের অনেকগুলা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আমাদের এই ডিজাইনটা দিব এবং সাথে সাথে আমাদের বিজ্ঞানীরাও সেখানে কাজ করবে, তারা মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে এবং কৃষক সেখান থেকে যাতে পেতে পারে সেটা বাজারজাত কীভাবে হতে পারে সেটা নিয়েও আমরা কাজ করব। অর্থাৎ কৃষকের কাছে এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, কৃষকের কাছে এটা সহজে পৌঁছানোরও আমাদের ব্যবস্থা আছে, সরকারি তরফ থেকেও আছে, আমাদের তরফ থেকেও আছে। প্রিয় কৃষক, বিজ্ঞানের এই যুগে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার আপনাদের কল্যাণ বয়ে আনুক এই কামনাই করি। প্রিয় কৃষক, আপনার ক্ষেতের পুঁই শাক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে, তাই কিভাবে তার প্রতিকার করবেন সে বিষয়ে টিপস দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ বাহাদুর মিয়া। তো চলুন তার টিপসটি দেখে আসি। পুঁই শাক আমাদের অতি প্রিয় শাক, বাজারে সবসময় পাওয়া যাচ্ছে এখন, কিন্তু বাজারে গেলে আমরা দেখি পুঁই শাকের একটি মারাত্মক রোগ, যেটা অনেকগুলো লাল দাগে আমরা দেখতে পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই রোগটি, যে পাতা পুরোটাই দাগে ভর্তি হয়ে গেছে। এরকম শাক বাজার নিলে অনেকে কিনতে চাইবে না এবং কৃষক ভাইয়েরা অনেক ক্ষতির সম্মুখীন হয়। তা আমি কিন্তু একটা এটার দমনের জন্য কোনো ওষুধের কথা বলবো না, কারণ শাক আমরা সরাসরি খাই, এখানে ওষুধ দেওয়া যাবে না। আমি শুধু বলবো যে আপনারা আগামী বছর যখন পুঁই শাক করবেন, বেশি করে গোবর এখানে দিবেন, অথবা আমাদের এখানে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বায়ু পেস্টিসাইড পাওয়া যায়, সেই বায়ু পেস্টিসাইড যদি আপনি ব্যবহার করেন তাহলে এই দাগটি হবে না। এবং যে রাসায়নিক ঔষধ দেওয়ার জন্য যে ক্ষতি হয় আমাদের, সেটার থেকে আমরা রেহাই পেতে পারি। পুঁই শাকের আরেকটি রোগ আছে, আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, সেই রোগটি হচ্ছে গোড়া পচে যায় এবং গাছ পুরোটা আস্তে আস্তে মরে যায়। এই রোগটি হলে কিন্তু ঔষধ আপনি দিতে পারি, গোড়ার মাটির সাথে প্রতি গাছে 10 গ্রাম করে বায়ু পেস্টিসাইড দেন অথবা ছাই দেন এবং এক মুঠ করে গোবর, পচা গোবর দিবেন, দেখবেন যে আপনার গাছ ভালো হয়ে গেছে। প্রিয় কৃষক, ডক্টর মোহাম্মদ বাহাদুর মিয়ার পরামর্শ কাজে লাগাতে পারেন, আশা করি সুফল পাবেন।
সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা শ্যামল বাংলা, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরুত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 9632030 থেকে 4 পর্যন্ত এই নাম্বারে। ইমেল করতে পারবেন shyamalbangla@bangladeshvision.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 1616 নম্বরে। ফেসবুকের মাধ্যমে যোগাযোগের ঠিকানা www.facebook.com/shyamalbangla। খনার বচন আছে, উত্তরে বেত, দক্ষিণে ক্ষেত, পূর্বে হাঁস, পশ্চিমে বাস, ডান্ডা মারো ঠাস ঠাস, অর্থাৎ একটি বাড়ি একটি খামার সকলেরই আরাধ্য। আপনার বাড়ির চারপাশের ভূমিতে শাকসবজি, ফলমূল, মাছ চাষ ও গবাদি পশু পালন করে হতে পারেন স্বাবলম্বী। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই, দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।